ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হুসাইনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বগুড়া জেলা ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন। সকালে শহরের চারমাথা এলাকার একটি হোটেলে ডিএসএমএফ গ্রিনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। এ সময় রাজশাহী বিভাগীয় ডিএসএমএফ গ্রিনের সাধারণ সম্পাদক কাজল কুমার সাহা এবং বগুড়া জেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ নুরুল ইসলাম সহ ডিএসএমএফ গ্রিনের বিভাগীয় সদস্যরা উপস্থিত ছিলেন।